গুড মর্নিং এভরিওয়ান। আমরা বেশ লাস্ট কয়েকদিন ধরে খাটাখাটি করে এই মেশিনটা রেডি করলাম। এটার নাম হচ্ছে অফিসিয়াল নাম পেপার বার্স্টিং স্ট্রেংথ টেস্টার। অর্থাৎ এটা কোনো একটা কাগজ, সেটা হচ্ছে কতটুকু প্রেশার লোড নিতে পারে সেটাই মেজার করে। এবং এটা আমরা তৈরি করছি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। দেশীয় প্রযুক্তি বলতে আমাদের এখানে বাংলাদেশে যে কম্পোনেন্টসগুলো পাওয়া যায় বাজারে বা এখানে যে ইয়াগুলো অ্যাভেলেবল আছে সেগুলো করে করা। এখানে আমার একটা প্রিন্টার আছে, আমার স্ট্যান্ডটা টেস্ট হওয়ার পরে প্রিন্ট আউট হয়ে বের হবে। এখানে বাটনটাতে চাপ দিলে আমার টেস্টিং শুরু হবে। এটা একটা ইমার্জেন্সি স্টপ বাটন। আর সাথে আমরা দিচ্ছি একটা অ্যানালগ প্রেশার গজ, যাতে করে আমি রিয়েল টাইমে ডেটাটা দেখতে পাই। তো আমি এখন ইউনিটটাকে পাওয়ার করতেছি। পাওয়ার করলাম। আমাদের এখানে আমাদের যে ক্লায়েন্ট যার রিকোয়েস্টে বানানো তার কোম্পানির নাম দেখা যাচ্ছে। এরপর আমি এটাকে অপারেট করার জন্য যেটা করতে হবে, এটা যদি আমি উঁচা করি, এর ভেতরে একটা রাবারের একটা ডায়াফ্রাম আছে। রাবারটা আপনাকে দেখাই, এই যে এরকম একটা রাবার আছে। রাবারের নিচ থেকে লিকুইড গ্লিসারিন দিয়ে প্রেশার ক্রিয়েট করে আমরা হচ্ছে প্রেশারটাকে কন্টিনিউয়াসলি মনিটরিং করি, এবং যেই মুহূর্তে বাস্ট হয় তার আগের মুহূর্তের প্রেশারটা কত ছিল, অর্থাৎ ম্যাক্সিমাম কত প্রেশারে এই পেপারটা লোড নিছে সেটা আমরা দেখতে পারি। তো আমরা এখানে একটা পেপার লোড করে দিচ্ছি। লোড করে দিয়ে পেপারটাকে লোড করে দিচ্ছি। একটু টাইট করে লাগাতে হবে, টাইট করে লাগানোর পর আমার এখানে যে গ্রিন যে বাটনটা আছে একটু চেপে ধরতে হবে, ধরলে আমার টেস্ট শুরু হয়ে যাবে এবং এই কাঁটাটা ধীরে ধীরে উপরে উঠতে থাকবে। তো কাঁটাটা উপরে উঠবে এবং এখানে আমার পেপারে প্রেশার নিচ্ছে। একটা মোমেন্টে গিয়ে পেপারটা ফেটে যাবে, ফেটে যাওয়ার পরে কাঁটা রিটার্ন করবে এবং দেন হচ্ছে আমার রিডিংটা আসবে। এটা 510 কেপিয়াতে পেপারটা বাস্ট হয়েছে। এবং এখানে আমার একটা প্রিন্ট আউট দিলে যে প্রিন্ট আউট আমার দেখা থাকবে যে আমার পেপারটার স্ট্রেংথ কত ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেকে লুজ করি, পেপারটা এখানে ফেটে গেছে এবং আমার রিডিংটা আমরা পেয়ে গেছি।